তো আজকে আমাদের সেকেন্ড রেসিপি মাল মামা, সেকেন্ড রেসিপি চ্যাংরা ল্যাংরা, চ্যাংরা ল্যাংরা, চ্যাংরা ল্যাংরা। চ্যাংরা ল্যাংরা বানাতে গিয়ে কি লাগবে, একটা লম্বা চ্যাংরা ও গ্লাস নিলাম, একটু পুদিনা পাতা নিলাম, একটু লেবু নিলাম, লেবুটাকে নিয়ে একটু থেঁতো করে নেব, একটু বেশি গায়ে জোর দিয়ে দেবেন না, ঠিক আছে, হালকা করে দেবেন, ব্যাস হয়ে গেছে। এই গ্লাসের মধ্যে, লম্বা গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো এই যে চ্যাংরা মার্কা একটা জিনিস, চ্যাংরা মার্কা একটা ককটেল মিক্স, এই ককটেল মিক্সটা দিতে হবে, যেটা খুলতে হবে দাঁত দিয়ে, দাঁতটা কমজোর হয়ে যাচ্ছে। এই প্রোডাকশন খুলে তো, থ্যাংক ইউ, কি সুন্দর, সঙ্গে একটু লঙ্কা লঙ্কা গন্ধ রয়েছে, ও আচ্ছা লঙ্কাও আছে এতে, এতে দিয়ে দেবো কিক হুইট, আমাদের সেই স্পেশাল কিক হুইট, একটু অরেঞ্জ দেওয়া গমের বিয়ার, যেটা আমাদের রেশন দোকানে পাওয়া যায় না, না সুন্দরভাবে মিশিয়ে দিলাম, সুন্দর দেখতে। এবার একটু এটাকে সাজিয়ে দেবো আমরা সুন্দরভাবে লেবু দিয়ে আর পুদিনা দিয়ে, লেবুটাকে উপরে লাগিয়ে দিলাম আর একটু পুদিনাটাকে, ওহো কি সুন্দর লাগছে। এবারের হোলির দিন বৌদিকে এটা করে খাওয়াবেন, বিয়ারটা একটু কম লাগছে না, আর একটু দিয়ে দিতে পারেন, এটা আপনার ওপর, কোনো ব্যাপার না, একটু ভর্তি করে দিন, বড়ি খুশি হয়ে যাবে। আমাদের চ্যাংরা ল্যাংরা, চ্যাংরা চ্যাংরা ল্যাংরা টেস্ট করে দেখি, তোমার টেস্ট করবে এবার,